শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করার বিষয়ে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার তোড়জোড় শুরু করল তৃণমূল। অভিষেক আপাতত তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে পশ্চিম বর্ধমানে আছেন। সূত্রের খবর, সেখান থেকেই আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিচারপতি সিনহার নির্দেশনামা হাতে পাওয়ার পরে সুপ্রিম কোর্টে যাবে শাসক দল। উল্লেখ্য, এই মামলায় সুপ্রিম কোর্ট প্রথমে 7 দিনের স্থগিতাদেশ দিয়েছিল, তারপর তা ফিরিয়ে দেয় হাইকোর্ট। বিচারপতি গঙ্গোপাধ্যায় টেলিভিশন সাক্ষাৎকার নিয়ে প্রশ্ন উঠায় এই মামলাও পৃথক বেঞ্চে সরানো হয়েছিল। এদিন দেখা যায় বেঞ্চ বদল হলেও রায়ের কোনো বদল হয়নি। উল্টে অভিষেক ও কুন্তলকে 25 লক্ষ টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।